আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। ভূমিকম্পে বিপর্যস্ত সিরিয়ায় বাংলাদেশের তরফ থেকে সহায়তা সামগ্রী পাঠানোর কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। শুক্রবার রাত 10:30টার দিকে বিমানবাহিনীর একটি C-130 উড়োজাহাজ ত্রাণ সামগ্রী নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সহায়তা সামগ্রীর মধ্যে তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার ও ওষুধ রয়েছে জানিয়ে ISPR বলেছে। এই মিশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ। এর আগে গত বুধবার রাতে উদ্ধার ও ত্রাণ কাজে অংশ নিতে তুরস্কে গেছে বাংলাদেশের একটি সম্মিলিত সাহায্যকারী দল। 60 সদস্যের দলটিতে ফায়ার সার্ভিসের 12 সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর 24 জন এবং 10 জন চিকিৎসক রয়েছেন। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত বেড়ে 22,000 ছাড়িয়েছে। শুক্রবার সন্ধ্যার পর আল জাজিরা এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, সোমবার ঘটা ভূমিকম্পে তুরস্কেই মারা গেছে 19,388 জন, আহত হয়েছেন 77,711 জন। এই তথ্য জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যা 1999 সালে তুরস্কে ঘটা ভূমিকম্পে হতাহতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। মাল্লোতা শহরে দেওয়া এক বক্তৃতায় এরদোয়ান আরও বলেন, সরকার ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলের লোকদের স্থানান্তর করবে, এর জন্য তাদের কোনো অর্থ খরচ করতে হবে না, পুরো ব্যয় বহন করবে সরকার। সিরিয়ান সিভিল ডিফেন্স বা হোয়াইট হেলমেট জানিয়েছে, দেশের বিরোধী নিয়ন্ত্রিত এলাকায় অন্তত 2,037 জন মারা গেছে, সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃত্যু হয়েছে 1,340 জনের। ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু ভবন ভেঙে পড়েছে, অনেক ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেক মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে বলেছিল হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তুরস্ক ও সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে বহু দেশ সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে। পাঠ্যপুস্তকের ভুল ভ্রান্তি নিয়ে আলোচনার মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি বই প্রত্যাহার করার কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। শুক্রবার NCTB-র চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, 2023 শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ্যপুস্তক দুটি পাঠদান হতে প্রত্যাহার করা হলো। পাশাপাশি ওই দুই শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুশীলন বইয়ের কয়েকটি অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ বইয়েরও কয়েকটি অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। সাগর রুনি সহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে সাংবাদিকরা অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশে সাংবাদিকরা সবচেয়ে বেশি হত্যা, নির্যাতন ও বঞ্চনার শিকার হচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এসব অপরাধের বিচারের আশ্বাস দিলেও তিনি আদতে গুরুত্ব দেন না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, গত এক বছরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 4 বার দেখা করেছি, সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়গুলো সুরাহা করতে বলেছি, তিনি বারবার কথা দিয়েছেন, আমরা আসার পরই তিনি সাংবাদিকদের দাবি ভুলে গেছেন, এটা ঠিক না। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ভাববেন না সাংবাদিকদের হাত থেকে রেহাই পাবেন, আপনাকে ঘেরাও করা হবে এ হত্যাকাণ্ডের বিচারের জন্য। সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করতে যাচ্ছে বিএনপি। আজ শনিবার দলটি দেশের সব ইউনিয়নে এই কর্মসূচি পালন করবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা নেতাদের কাছে পাঠানো বার্তায় ইউনিয়নের পদযাত্রায় স্থানীয় বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ 10 দফা দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে এদিন গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, LDP, গণফোরাম, পিপলস পার্টি, বাম, গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন রুটে এই কর্মসূচি পালন করবে। তবে গণতন্ত্র মঞ্চ রাজধানী ছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ে পদযাত্রা করবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ইউনিয়নগুলোতে শান্তি সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। শনিবার দলটি দেশব্যাপী এক কর্মসূচি পালন করবে।
শুক্রবার সন্ধ্যায় দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জামাতের অশুভ শক্তি সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত শান্তি সমাবেশে অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লুটপাটের কারণে খুব অল্প সময়ের মধ্যে দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আওয়ামী লীগ মশকরা করে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত সভায় গয়েশ্বর এই শঙ্কার কথা বলেন। জাতীয়তাবাদী তৃণমূল দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকার লুটেরা গোষ্ঠীর সরকার, জনগণের টাকা বিদেশে পাচার করছে সংঘবদ্ধ লুটেরা সরকার, খুব অল্প সময়ে ৭৪ সালের দুর্ভিক্ষ দেখা দেবে। এই বিএনপি নেতা বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আওয়ামী লীগ মশকরা করে। অবাধ সুষ্ঠু নির্বাচন করা বিএনপির দাবি। শেখ হাসিনাকে রেখে সুষ্ঠু নির্বাচন হবে না, সেজন্য তাকে পদত্যাগ করতে হবে। রাজধানীসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো বিএনপির লক্ষ্য, তাদের কাছ থেকে জনগণের টাকা ফেরত নিতে হবে। সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, দুর্নীতি, ভোট চুরি, লুটপাটের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন, আমাদের দাবি সুষ্ঠু নির্বাচন। দেশের উত্তর জনপদের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। এ অঞ্চলের বিশাল এক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা চলে কৃষির উপর ভর করে, ফলে বছরের প্রায় অর্ধেক সময় বেকার থাকেন এখানকার দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল মানুষ। উদ্যোক্তা থাকলেও গ্যাসের অভাবে এ অঞ্চলে গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প, ফলে দীর্ঘ সময়েও তৈরি হয়নি কাজের সুযোগ, হয়নি দেশি বিদেশি বিনিয়োগ। তবে এবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে, উচ্চচাপ সম্পন্ন গ্যাস পাচ্ছেন উত্তরের মানুষ। এরই মধ্যে বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত ১৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের প্রায় ৯০% কাজ শেষ হয়েছে। ৩০ ইঞ্চির ব্যাসের এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে রংপুর, নীলফামারী সহ উত্তরের ১১ জেলায়। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত গ্যাস লাইন স্থাপনের কাজ ৯০% শেষ হয়েছে। এখন জোরে সোরে চলছে সিজিএস ও টিবিএস নির্মাণের কাজ। এরই মধ্যে দুটি টিবিএস হচ্ছে রংপুর ও পীরগঞ্জে। এছাড়াও গ্যাস সরবরাহের জন্য রংপুর, পীরগঞ্জ ও সৈয়দপুর মিলে থাকবে ৩টি স্টেশন। সৈয়দপুরের গ্যাস সরবরাহের স্টেশনটি হবে ১০০ মিলিয়ন ক্ষমতা সম্পন্ন। নদীর তলদেশ দিয়ে পাইপলাইনের স্থাপনের কাজ করছে ভারতের জিপসাম স্ট্রাকচারাল কোম্পানি। এরই মধ্যে নদী ক্রসিংয়ের কাজ দুটি শেষ হয়েছে, চলমান রয়েছে আরও একটি। ভবিষ্যতে যে কোনো ধরনের ক্ষতি এড়াতে সেখানে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। ব্যবসায়ী নেতারা বলছেন, প্রকল্পের কাজ শেষ হলে এ অঞ্চলে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে, এতে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে। নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি এস এম শফিকুল ইসলাম ডাবলু জাগো নিউজকে বলেন, আমাদের ইপিজেড আছে, গ্যাস এলে নতুন নতুন শিল্প কলকারখানা হবে, লেবার কস্ট কম থাকায় শিল্পের অপার সম্ভাবনা আছে এ অঞ্চলে। আর মাত্র ২ দিন পর পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে ও ঋতুরাজ বসন্তবরণে আনন্দে মেতে উঠবে সব বয়সের মানুষ। বাসন্তী রঙের শাড়ির সঙ্গে তরুণীরা সাজবে বাহারি রঙের ফুল দিয়ে। বসন্তের বার্তায় বর্ণিল ফুলের রঙে মাতবে ভালোবাসার উৎসবে। এদিন প্রেমিক প্রেমিকাকে উপহার দেবে লাল গোলাপ, বাদ যাবে না রক্তের সম্পর্ক, বাহারি রঙের ফুলে ভরে উঠবে চারদিক। এতেই সীমাবদ্ধ নয়, আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেদিন শহীদদের স্মরণ করতে সবার হাতে থাকবে ফুল, আর এই তিন দিবস ঘিরে জমজমাট হয় ফুলের বাণিজ্য। তাই মাঠ পর্যায়ে চাষি থেকে শুরু করে পাইকারি ও খুচরা ফুলের বাজার এখন পুরোদমে প্রস্তুত। সংশ্লিষ্টরা বলছেন, তিন দিবস ঘিরে এবার প্রায় ২০০ কোটি টাকা ফুল বাণিজ্য হবে। শুক্রবার বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি সূত্র জানায়, কৃষক থেকে শুরু করে পাইকারি ও খুচরা ফুল বিক্রেতারা বসন্তবরণ, ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল বাণিজ্যের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বিদ্যুৎ ঘাটতি দিন দিন গুরুতর পর্যায়ে পৌঁছে যাওয়ায় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করতে বাধ্য হয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার।
বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘোষণা দেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে রামাফোসা বলেন, আমাদের বিদ্যুৎ ঘাটতি দিন দিন তীব্র থেকে তীব্রতর রূপ নিচ্ছে। সমাজের প্রতিটি অংশ এই সংকটের শিকার। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, পানি সরবরাহ পরিষেবা ও পরিবহন ব্যবস্থাকে এই সংকটের কবল থেকে বাঁচাতে হলে আমাদের এখন থেকেই তৎপর হতে হবে। এ কারণে বিদ্যুৎ সংকট ও তার ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আমরা জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করছি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দূরপাল্লার অস্ত্রের জন্য কিছু ইউরোপীয় দেশ সফর করার একদিন পর শুক্রবার দেশজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। রাজধানী কিয়েভ, খার্কিভ এবং জাপোরিজিয়া সহ আরও কয়েকটি শহরেও রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইতিমধ্যে পুরো ইউক্রেনে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন কর্মকর্তারা। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পোপকো এক টুইট বার্তায় বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার বড় হুমকি রয়েছে। আমি আবারও বলছি, কেউ সতর্কতা উপেক্ষা করবেন না। জেলেনস্কির উপদেষ্টা অ্যান্টন গেরাসেঙ্কেও বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া শুক্রবার সকাল থেকে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে। বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, আজব সাগর থেকে 7টি ইরানের তৈরি কামিকাজে ড্রোন এবং কৃষ্ণ সাগর থেকে 6টি কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। বিবৃতিতে ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, তারা 5টি ড্রোন এবং 5টি কালিবর ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পূর্ব খার্কিভ অঞ্চল এবং দক্ষিণ জাপোরিজিয়া অঞ্চলকে লক্ষ্য করে 35টি পর্যন্ত বিমান বিধ্বংসী নির্দেশিত ক্ষেপণাস্ত্র দিয়ে বিশাল আক্রমণ চালিয়েছে রাশিয়া। রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে পশ্চিমা বিশ্ব। পরিপ্রেক্ষিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমিয়ে তাদের পাল্টা জবাব দিতে যাচ্ছে রুশ কর্তৃপক্ষ। এতে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক ঘোষণা দিয়েছেন, আসন্ন মার্চ থেকে প্রতিদিন 5 লাখ ব্যারেল বা 5% বেশি তেল উৎপাদন কমাবে দেশটি। এই খবরে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দর বেড়েছে 2.5% বেশি। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে $86.06। এক বিবৃতিতে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার বলেন, এখন পর্যন্ত দেশে উৎপাদিত তেলের সবটুকু বিক্রি করছি আমরা, তবে বেঁধে দেয়া মূল্য যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেনে চলবে তাদের কাছে তেল বিক্রি করব না। তিনি বলেন, এই অবস্থায় মার্চ থেকে দৈনিক 5 লাখ ব্যারেল তেলের উৎপাদন হ্রাস করবে রাশিয়া, বাজার সম্পর্ক পুনরুদ্ধারে যা অবদান রাখবে। আগের দিনের 50 ছোঁয়া ইনিংসকে আরও এগিয়ে নিলেন রোহিত শর্মা। প্রতিকূল উইকেটে স্কিল ও টেম্পারামেন্টের প্রদর্শনী মেলে ধরে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। তার বিদায়ের পর অস্ট্রেলিয়ার সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। দুজনের জুটিতে বড় লিডের পথে হাঁটছে ভারত। বর্ডার গাভাস্কার সিরিজের নাগপুর টেস্টের দ্বিতীয় দিন 7 উইকেটে 321 রান নিয়ে শেষ করেছে স্বাগতিকরা। তারা এগিয়ে 144 রানে। দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেওয়া রোহিত 2 ছক্কা ও 15 চারে 120 রানের দারুণ ইনিংস খেলেন। ভারতের অধিনায়ক হিসেবে এটি তার প্রথম টেস্ট সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র। মাঠ ভর্তি দর্শক। বিপিএলের লিগ পর্বের শেষ দিনে রোমাঞ্চের ম্যাচ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের। জিতলেই হাতছানি সেরা দুইয়ে থেকে প্লে অফ খেলার, ওই লড়াইয়ে জিতল কুমিল্লা। কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। রংপুর এলিমিনেটর খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে 70 রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 177 রানের সংগ্রহ পায় কুমিল্লা। জবাব দিতে নেমে সব উইকেট হারিয়ে 107 রানের বেশি করতে পারেনি রংপুর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 70 রানের বড় হারে কোয়ালিফায়ারে খেলার স্বপ্ন ভেঙে গেছে। ফাইনালে উঠতে হলে এখন আরও দুটি বড় বাধা অতিক্রম করতে হবে রংপুর রাইডার্সকে। তার মানে চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে টানা 3 ম্যাচ। রংপুরের এই দল নিয়ে তা কি সম্ভব? পিএসএল খেলার জন্য দেশে ফিরে গেছেন দলটির দুটি পাকিস্তানি রিক্রুট শোয়েব মালিক আর হারিস রৌফ।
অভিজ্ঞ ও দক্ষ ব্যাটার শোয়েব মালিক চলে যাওয়ায় মিডল অর্ডার ব্যাটিং অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। দ্রুতগতির বোলার হারিস রউফের জায়গা পূরণও করতে পারেননি কেউ। শুক্রবার কুমিল্লার বিপক্ষে রংপুরের হয়ে খেলেছেন চার বিদেশি, আফগানিস্তানের নাভিন উল হক, আজমাতুল্লাহ ওমরজাই ও রহমানুল্লাহ গুরবাজ ও ইংলিশ টম কোহলার ক্যাডমোর। এলিমিনেটর পর্বে তাদের খেলার সম্ভাবনা খুব কম, তাই নতুন করে আরও চার বিদেশি দলে টানার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে রংপুর রাইডার্স। শনিবার ঢাকা আসছেন ডোয়াইন ব্রাভো, মুজিবুর রহমান, নিকোলাস পুরান ও দাসুন শানাকা। রংপুর ম্যানেজমেন্ট সূত্র শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেছে এ তথ্য। সাকিবের ফরচুন বরিশালকে হারিয়ে চলতি বিপিএল শেষ করল খুলনা টাইগার্স। বরিশালের দেয়া 170 রানের জবাবে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই 6 উইকেটের জয় তুলে নেয় খুলনা। 170 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 11 ওভারে 3 উইকেটে মাত্র 76 রান তুলতে পেরেছিল খুলনা। সেখান থেকে জয়ের দুর্দান্ত এক ইনিংস আর শেষ দিকে হাবিবুর রহমান সোহানের ঝোড়ো ইনিংসে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।